সো ফাইনালি নাম্বার প্লেট তো পেয়ে গেছি, লাগিয়ে দাও। আগে বলো আমাকে, এই তো কাম করছিল। ধরতে হবে না এইভাবে? আচ্ছা ঠিক আছে। গাড়িতে একটুও তেল নেই, বুঝে গেছি আমরা ইয়ামাহা শোরুম, কেটি অটোমাট। সো বলো কোন কালারটা সবথেকে বেস্ট লাগছে? আর ফাইনালি আমাদের এটা নিউ কালার, যেটা ব্লুর মধ্যে, টায়ার ব্লু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো কাল ইয়ামাহা শোরুম থেকে কল করা হয়েছিল অ্যান্ড ফাইনালি আমাদের নাম্বার প্লেট চলে এসছে। সো আমরা এখন যাচ্ছি নাম্বার প্লেট লাগাতে। ওকে, পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। অ্যান্ড চুল অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকদিন হয়ে কেটেছিলাম, সেই পুজোতে কেটেছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা যাবো ইয়ামাহা শোরুম, সেখানে আমরা নাম্বার প্লেটটাকে লাগাবো, ঠিক আছে? তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে ফাইনালি আমরা চুল কাটবো, সেলুনে যাবো। ওকে, তো পুরো ব্লগটা তোমরা দেখো, আই হোপ ভালো লাগবে। তো চলো একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। সো নিচে দাঁড়িয়ে আছে আমাদের বাইক এপিসোড অ্যাডস ভার্সন 4। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখন নাম্বার প্লেট এখনো আমাদের লাগেনি। সো এখানে নাম্বার প্লেট লাগবে অ্যান্ড পেছনে লাগবে, এখানে পুরো ফাঁকা হয়ে আছে, নিচে গোপুরের স্টিকার লাগানো হয়েছে। তো বেড়াই, একটু টাইমও লাগবে, চলো। গাড়িতে একটুও তেল নেই, পুরো রিজার্ভে গাড়ি চলছে। সো গাড়ি মোটামুটি দুদিন ধরে বাড়িতেই পড়েছিল, 715 কিলোমিটার টোটাল চালানো হয়েছে, পুজোতে কিনেছিলাম। ওকে, সো এবার টাইম চলে এসেছে একটা রাইড এক্সপিরিয়েন্সের উপরে ভিডিও বানাতে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে, তো সবাই দেখবে অবশ্যই। ওকে, কেমন চালাতে আমি অবশ্যই বলবো, কী কী প্রবলেম আছে গাড়িতে। সকাল সকাল তো জ্যাম হবেই, এখন বাজে 10:09, মানে টোটাল সকাল সকাল টাইম, আর এই টাইমে তো জ্যাম হবে। সো তোমরা যারা আমার গোপুরো সেট আপ প্রসেসটা দেখো নি, তো তারা অবশ্যই যে দেখে নিও, আমি যে সেট আপটা করেছিলাম, ঠিক আছে, সেটা ওই অ্যাকসেন্ট প্রো চিন মাউন্টের দ্বারা, যেটা গ্লু থাকে 3mm এর। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে পাশ থেকে না 3mm এর গ্লুটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে, ওটার কারণও আছে, কারণ যেখানে আমি বসেইছি ওটা একটু উঁচুতে, তো সেই কারণে ওটা ছুটছে। বাট আপাতত যেটা একদম বসে গেছে না, মানে যদি তোমাদের ফ্ল্যাট টাইপের হচ্ছে হেলমেট থাকে তাহলে সেখানে আরামসে বসে যাবে, বাট যদি তোমার একটু উঁচু থাকে, মানে ছুচলো টাইপের যদি থাকে, তাহলে সেখানে একটু বসতে টাইম লাগবে। ওকে, টাইম লাগবে, যদি একবার যদি না বসে তাহলে ধরুন আমার বসলো না, তো সেটাকে তোমার কী করতে হবে, ফেবুকুইক 8 হাতে লাগাতে হবে। তো আমি আজকে লক্ষ্য করলাম, কারণ আমি 2-3 দিন ধরে পুরো মোটর ব্লগিং করেই নি। সো আমি আজকে বাড়ি যেয়ে ফেবুকুইক 8 হাতে না লাগিয়ে দেবো। ওকে, না হলে কী হবে, যখন তখন গোপুরো পড়ে যেতে পারে, আর পড়লে পরেই 30-40 হাজার টাকার লস, পুরো লস না করাই ভালো। সো বুঝে গেছি আমরা ইয়ামাহা শোরুম, কেটি অটোমাট। বলছি যে নাম্বার প্লেটের জন্য কল করা হয়েছিল, ওপরে বললো যে ওপরে যেতে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, R15 দাঁড়িয়ে আছে। গুড মর্নিং, নাম্বার প্লেটের জন্য কথা ফোন করেছিল যে কোথায় যাবো। বলছি নাম্বার প্লেটের জন্য কল করা হয়েছিল কালকে। আচ্ছা, কতক্ষণ আসবে? না, 8 ঘন্টা। সো বলো কোন কালারটা সবথেকে বেস্ট লাগছে, রেড না মেটালিক গ্রে? অ্যান্ড এই যে আইকার পুরনো, সেটা ব্ল্যাক। আর ফাইনালি আমাদের এটা নিউ কালার, যেটা ব্লুর মধ্যে, টায়ার ব্লু। ওকে, যাই না, কালারটার নামটা কি, মানে রিংটা পুরোটাই ব্ল্যাক কালারের, এখানে কোনো রকম কালার দেওয়া হয়নি, যদি এই কালারটা দিত তাহলে খুব ভালো হতো। হয়ে গেছে, ভাই হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, তো আপাতত ওইখানেই আমাদের কমপ্লিট হলো এটা কাজ, এখন যেতে হচ্ছে আমাদের উপরে। ওকে, অ্যান্ড উপরে হবে বিল, মানে নাম্বার প্লেটটা হবে, ওখান থেকে নেবো। নিচে সেলসের কাজ হয় অ্যান্ড উপরে পেমেন্টের কাজ হয়। সো ফাইনালি নাম্বার প্লেট তো পেয়ে গেছি। ওকে, এবার নিচে যেতে হবে। তুমি লাগাবে না নাম্বার প্লেট? নিচে যাবো তো, একটু বসতে বললো আপাতত, দেখি একটু উঠে। হ্যাঁ, আহ
দেখো ওই ইয়েটা নেই, ওই কি বলো ওটাকে, হ্যাঁ লাগিয়ে দাও, উপর থেকে আমাদের এটা নিয়ে আসতে হলো, এটা কভার। ওকে, আর কভারটা তোমার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইয়ামা কেডি অটোমোটো, হালকা আছে না ব্র্যান্ডিং করা আছে। ওকে, তো এটা 100 টাকা পড়লো, আমি জানি এক্সট্রা নেবে, আমি বলছিলাম নিচে হয়তো থাকে, বাট ওখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়। তো এটার সাথে লাগাবো তাহলে কী হবে, অনেকদিন টিকে যাবে, তাহলে এটা ভাঙবে না। ধরতে হবে না এভাবে, ঠিক আছে। ঠিক আছে, সেটাই ঠিক আছে। এটা একটু এই দেখো ঠিক করে বানাবে না, এবার তোমার পারমিট হলো। হুম, এর গাড়ি নাম্বার, এর গাড়ির চাসিস নাম্বার, চাসিস না, হ্যাঁ আজই তো বললে 1-1.5 মাস পরে পরে। তো আমরা চলে এসেছি পুরীর দোকানে, তো এটা আমার ফেভারিট পুরীর দোকান, তো এখান থেকে আমি পুরি খাই। ওকে, দেখি আগে আছে কি না পুরি, সেটাই তো আছে। তো আছে দেখি। সো চুল তো কাটা হয়ে গেল ফাইনালি। ওকে, আমাদের বাইক দাঁড়িয়েও আছে পেছনে, সেটা এবারে সামনেই পেয়ে গেছে পুরো নাম্বার প্লেট, সেটা হলো পেছনে। পুরো বাইকটার লুকটা দেখো, এবার বাইক করবো ওয়াশ, ঠিক আছে, কারণ বাইক অনেক নোংরা হয়ে আছে। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো হতো একটা লাইক অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণ বাই, টেক কেয়ার।